टोना टुनी प्रेमिक प्रेमिका गार्लफ्रेंड बॉयफ्रेंड जीएफ बीएफ तारा एतटा पागल हो गए परिवार थेके तादेर भालोबासा मेने नेबे ना एजन्य बोलते से जेहेतु ए जीवने बाबा मा सबार आपत्ति तुम्हारे ने घर बाधा होबे ना दुनियाते जखन एकसाथे भालोबेसे घर बाँधते ही पारबो ना আমরা কি একসাথে মরতেও পারবো না? এই কথা চিন্তা করে ছেলে আর মেয়ে একটা পার্কে আইছে মনের ইচ্ছা মতো। আমার মনে হয় দুইজন দুইজনের মুখে বিষ তুলে দি খেয়ে আত্মহত্যা করেছে। জোরে কর না উজবিল, এর নাম ভালোবাসা। আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে একটা, এই কথা বল না কেন? আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে একটা মাইয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য? ভালোবেসে আত্মহত্যা করা লাগবে কেন? কথা কন, এ ধরনের আবেগ, এ ধরনের ভালোবাসা যারা করে এরা বিপদগামী, এরা জাহান্নামের পথে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এমনিতেই হারাম, তারপর আবার জীবন দিয়ে গেলি, কত বড় অন্যায় করলো। কথা কন ঠিক কি না? প্রেম ভালোবাসা করছে একটা ছেলে মানুষ, ভুল ত্রুটি করছে, আল্লাহর কাছে মাফ চাইলে, ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করেও দিতে পারে। কথা কন ঠিক কি না? কিন্তু এই জন্য যারা জীবন দিবে, আছে কিছু কথা বলবো, নিয়ত আছে, কষ্ট হবে আপনাদের। আজকের যুবক ভাইরা যারা আসতে পেরে শোনেন, প্রথমে হাত তুলবেন যারা বিবাহিত মানুষ। আপনাদের এলাকায় বিয়ে ও বিয়ে খেলা হয় না? ফুটবল হয়, হাডুডু হয়, ক্রিকেট হয়, হাঁস খেলা হয়। হাঁস খেলা মানে বোঝেন না, পুকুরে হাঁস ছেড়ে দেয়, ওই পানিতে সাঁতার কাটে যায়, হাঁস ধরা লাগে নাকি? খেলেছেন তো এগুলো নাকি? আচ্ছা খেলেন নাই, তাহলে কি খেলি? আচ্ছা এদিক খেয়াল করেন, আজকের প্রোগ্রামে যারা বিবাহিত তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন, সবাই মিলে আর একবার দেবেন ইনশাআল্লাহ। তিনবার তাকবীর হবে। দেখি তো যারা বিবাহিত পুরুষ আমাদের অবস্থাটা কেমন, আমি আপনাদের দলে, সবাই একটু হাত তুলে দেখান বিবাহিত কারা। বিবাহিতের সঙ্গে তো অনেক দেখা যাচ্ছে। তাকবীর হবে একবার চান্স, কিন্তু লিল্লাহে তাকবীর, আর একবার ভালোবাসায় দিলাম লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বিবাহিত পুরুষেরা এইবার হাত নামা, এইবার অবিবাহিত যে কলিজার টুকরা যুবক ভাইরা তারা হাত উঠান। অবিবাহিত এই এলাকায় এত পাত্র আর আমরা বর খুঁজে পাই না। যুবকেরা হাত উঠাও লিল্লাহে তাকবীর, দেখছেন মশান লিল্লাহে তাকবীর। এইবার আমরা সবাই মিলে হাত উঠায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, হাতটাই হবে নারা দেন তো মাশাআল্লাহ। মার হবে আসতে কারণ আকে জানো না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। আপনার কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার প্রিয়তমা স্ত্রী দেবে না, যার কর্মের হিসাব তাকেই দেওয়া লাগবে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেস্ত আর দোজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ। কথা বলেন ঠিক নাকি? বোঝেন নাই কথা, দিলের কানটা লাগা শুনবেন। ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, দুনিয়াতে আপনি আমি যা করতেছি সমস্ত কৃত কর্মের ব্যাপারে কারা দায়বদ্ধ? আমরা নিজেরা দায়বদ্ধ। আমার কৃত কর্মের হিসাব, আমার কর্মের হিসাব আমাকেই দেওয়া লাগবে, কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এজন্য বাজান গো আমার সম্মানিত দুইজন ফেরেশতা আছে কাঁধে বৈশাখ, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা,
আপনার আমার 24 ঘন্টার কথা আকাশ কি তো কর্ম দিনের আলোতে রাতের আধারে যা করতেছে সব রেকর্ড করতেছে কথা কোন ঠিক কে না রেকর্ড করতেছে ডায়রি বদ্ধ করে রাখতেছে এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোন কথা বলে না তারে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আমার প্রহরী নাই বলেন তো এই দেশের সরকারের ডিবি আছে না নাই গোয়েন্দা বাহিনী আছে না নাই তাহলে সরকার যদি তার রাষ্ট্র ক্ষমতাকে পরিচালনা করার জন্য ডিবি লাগে সিআইডি লাগে গোয়েন্দা বাহিনী লাগে আমার আল্লাহর গোয়েন্দা বাহিনী আছে না নাই মনে করতেছেন হুজুর কি বলেন বর্ডার দিয়ে আমি 10টা ফেন্সিডিলের বোতল নিয়ে আসছিলাম গভীর রাত রাত 3টা বাজে কেউ দেখে নাই একজন দেখেছেন তার নাম কি আবার অনেকে মনে করতেছেন হুজুর বর্ডার দিয়ে গরু পার করে নিয়ে আসছিলাম কেউ দেখেনি একজন দেখেন কে আপনি ভালো করেন মন্দ করেন যা কিছু করেন না কেন আপনার সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড হচ্ছে অডিও এবং ভিডিও সহকারে আল্লাহু আকবার বলেন কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আল্লাহ আপনাকে দেবে দিয়ে বলবে ই করো কিতাব আকা তোমার কিতাব তুমি পড়ো পড়ো প্রত্যেকটা মানুষ তখন আমলনামার খাতা পাবে আর আফসোস করে বলবে মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরাতান এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেই কিতাবের মধ্যে ছোট কথা লেখাও বাদ যায় নাই বড় কথা লেখাও বাদ যায় নাই আল্লাহু আকবার বলেন মানুষ অবাক হয়ে যাবে কিভাবে সম্ভব দিলের কানটা লাগা শুনবেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ আপনার মসজিদের ইমাম সাহেব কেউ একজন 50,000 টাকা দিয়ে বলেছে হুজুর এই টাকাটা গোপনে আল্লাহর ঘর মসজিদের কাজে লাগাবেন আমি যে দান করেছি এই কথা কারো কাছে বলবেন না আমি গোপনে দান করলাম বলেন তো ইমাম সাহেবকে যে টাকা দেওয়া হচ্ছে এই সময় ফেরেশতারা লিখতেছে না ফেরেশতাদের নজর আছে না নাই ফেরেশতারা দেখতেছে লিখতেছে ইমাম সাহেব চিন্তা করলো যে দান করলো বলতে নিষেধ করছে এখন গোপনে টাকাটা যদি মাইরা দেই কারো কাছে জবাব দেওয়া লাগবে ইমাম সাহেব যদি গোপনে ওই টাকাটা মুর্শিদের কাছে না লাগায়া পুরো টাকাটা আত্মসাৎ করে বলেন তো ইমাম সাহেবকে কি আল্লাহর কাছে এই ব্যাপারে জবাব দেওয়া লাগবে না এই সময় ভিডিও কি ফেরেশতারা ধরবে না নাকি বল হুজুর মানুষ এত কষ্ট করে আজান দেয় ইমামতি মুয়াজ্জিমি করে 50,000 টাকা মুর্শিদের খাইছে তেমন কি হয়েছে ফেরেশতা আর ফেরেশতা কাছে লেখার দরকার নাই তাই বলছে নাকি রাইট অ্যানসার বলছে ওরা ঘুষ খায় না ঘুষ দিতে চাইলেও তো খাবে না আর কি ঘুষ দিবেন ওদের খাওয়াও লাগে না পড়াও লাগে না আল্লাহ একবার জায়গা জমি কেনার ধান্দা নাই তো বাড়ি গাড়ি করার ধান্দা নাই তো ফেরেশতার এগুলো ধান্দা আছে নাকি তারা সর্বদা আল্লাহর তসবিহ আল্লাহর জিকিরে আল্লাহ যাকে যেটা অর্ডার দিয়েছে সে অনুযায়ী তারা কাজ করতেছে কথা বলে ঠিক কি না আল্লাহ দায়িত্ব দিয়েছে খালি লেখার জন্য ওরা খালি লিখেই যাচ্ছে ভালো করলেও লেখে মন্দ করলেও লেখে ভালো করলেও লেখে মন্দ করলেও লেখে ওদের কামই হলো খালি লেখা দিলের কান্তা লাগা শোনেন আপনার এলাকার মাদ্রাসা আছে মহাতামিম হুজুর আছে একটা লোক 10 কেজি একটা গোস্ত নিয়ে গেল নিয়ে যা বলতে যে হুজুর এতিম বাচ্চা আছে এদেরকে রান্না বান্না করে খাওয়ান মহাতামিম হুজুর মনে করলো 10 কেজি গোস্ত কয়েকদিন ধরে আমিও গোস্ত কিনতে পারি না বাড়ি থেকে গোস্তর কথাও বলে 5 কেজি ছাত্রদেরকে রান্না করে খাওয়াইলো আর 5 কেজি মহাতামিম সাহেব বাড়িতে নিয়ে গেল বলেন তো এই সময় ফেরেশতারা ভিডিও করবে না নাকি মনে করবে হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায় 5 কেজি খাইলে খাক আপত্তি নাই কথা কন ওটা যে ইয়েতিমদের হক ইয়েতিমদের খাওয়ার জন্য দিয়েছে মহাতামিম হুজুর যদি বাড়িতে নিয়ে যা খাই আল্লাহর দরবারে হুজুরেরও হিসাব দেওয়া লাগবে কথা কন ঠিক কিনা তাহলে মসজিদের ইমাম যদি দুর্নীতি করে
ভালো কাজ করলে আল্লাহ সেইটাও লিখবে, দুর্নীতি করলে সেইটাও লিখবে। মাদ্রাসার মহাতামে হুজুর যদি এতিমদের হক আত্মসাৎ না করে, ওইটা যদি ভালোভাবে ছাত্রদেরকে খাওয়ায় দেয় সেইটাও লেখা হবে। আবার যদি ওখান থেকে 2-4 কেজি গোস্ত মাইরা দেয় সেটাও লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনি আমি যা করতেছি সব অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, এটা ইমাম মুয়াজ্জিমের কথাই শুধু নয়, এলাকার চেয়ারম্যানের কথা আমি বলবো না, আমি আমার এলাকার কথা বলি। এই যে তামাম পৃথিবীতে বিপদ চলতেছে, কথা কোন ঠিক কেনা? এই বিপদের সময় এক এক চেয়ারম্যান সাহেবকে 500 বস্তা 700 বস্তা করে চাল সহ গ্রেপ্তার করা হয়েছে, কথা কোন না কেন? চাল চুরি করার জন্য তুমি চেয়ারম্যান হয়েছো, কথা কোন? মাননীয় প্রধানমন্ত্রী দেয় যে দেশে অনেক দুঃখী মানুষ আছে, কাজ কর্ম না, এই বিপদের সময় মহামারীর সময় চাল দিলাম, গরিব মানুষের মুখে মুখে খাবার তুলে দাও, তা না কইরা চেয়ারম্যান সাহেব নিজের গোডাউন ভরাইছে গোপনে বিক্রি করবে বলে, কথা কন না কেন? এখন চেয়ারম্যান সাহেব 400 বস্তা চাল পাওয়ার পরে 300 বস্তা বিক্রি করে দেয়, 100 বস্তা নিয়ে সে কোনো মতে ইউনিয়ন পরিষদে মানুষকে দেয়, ওটা তো দেখানোর জন্য পাইবে 30 কেজি প্লাস্টিকের বালতি দিয়ে মাইপে দেয়, বাড়িতে যা দেখে মাত্র 18 কেজি, বলে চেয়ারম্যান সাহেব বাকি 12 কেজি কয় বোঝেন না, কত ছেলে পেলে আমার সাথে ওটা ওদের খরচ আছে, আমি কি বাপ দাদার জমি বিক্রি করে দেবো না? 12 কেজি কম গেছে কি হস, বেশি কথা বলে বাকি 18 কেজি নিয়ে নেব, কথা কন ঠিক কিনা? এইভাবে যদি দুর্নীতি করে তাতে লেখা হবে না, না ফেরেস্তার চেয়ারম্যান সাহেব পাওয়ার আছে, ওরে বাবা ঠাস করে থাপ্পড় মারে, ফেরেস্তার থাপ্পড় মারার ক্ষমতা আছে নাকি? আছে, এই দুনিয়ার একজন নবী মারছিল, কি নাম? তাও কাক মারছে? আজরাইল, কথা কোন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই, আরো মূল্যবান কিছু কথা তুলে ধরবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তার মানে এইভাবে বুঝাইতে গেলে আরো অনেক সময় লাগবে, ভালো করে বুঝবেন। যে কোনো মানুষ খাদ্যে ভেজাল দেখ, ওজনে কম দেখ, অথবা মসজিদের দান বক্সের টাকা চুরি করুক, অথবা জনগণের টাকা চুরি করুক, এতিমদের মাল আত্মসাৎ করুক, যে যতটুকু অন্যায় করতেছে দিনের আলোতে হোক রাতের আধারে হোক, আবার ওই যে পানির ট্যাঙ্কি ছাদের উপর চড়ে সিল মারতেছে, যা করতেছে, কথা কন না কেন? যে যা করতেছে সব রেকর্ড হচ্ছে আল্লাহর ক্যামেরায়, কথা কন ঠিক কি না? যুবক ভাইরা ভালোবাসা দিবসে মা বাবার চোখকে ফাঁকে দিয়ে কারে একটা ফুল কিনে দিয়েছিস, সেই ভিডিও আছে না নাই? 31st night রাতে বান্ধবীর অন্না ধরে টান দিয়েছিস, কেউ ভিডিও করেনি, একজন ভিডিও করে রাখছে তিনি কে? এজন্য দিনের আলোতে বলো, রাতের আধারে বলো, বন জঙ্গলে বলো, যেখানে যাও মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, কেউ নাই সেখানে, তুমি আর আমি, ওখানকার অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, কথা কন ঠিক কিনা?